ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী 10 থেকে 12টি বগি লাইনচ্যুত হয়েছে। ডিব্রুগড় এক্সপ্রেসের এসি কোচের অবস্থা খারাপ। গোন্ডার কাছে ঝিলাহি রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। ট্রেন লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজন ভয় চিৎকার করতে থাকে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বেরিয়ে আসেন। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেল বিভাগ। ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত চলে। বৃহস্পতিবার রাত 11:39 চণ্ডীগড় ছেড়েছিল এই ট্রেন। বৃহস্পতিবার বিকেলে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলে হঠাৎ বিকট শব্দে যাত্রীদের বিরক্ত করে। হঠাৎ ট্রেন কাঁপতে শুরু করে। এরপর ট্রেনটি লাইনচ্যুত হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনার কথা রেল বিভাগকে জানানো হয়। লাইনচ্যুত হয়ে ট্রেনটি উল্টে যায়। এ সময় এসি বগিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি সঙ্গে সঙ্গে রেল প্রশাসনকে জানানো হয়। এরপরই ত্রাণ ও উদ্ধার কাজ শুরু হয়েছে যাত্রীদের মধ্যে। ভয়াবহ দুর্ঘটনা দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ট্রেনে উপস্থিত লোকজন পালাতে থাকে। ট্রেনে উপস্থিত নিরাপত্তা কর্মী এবং আরও কয়েকজন অন্য লোককে বোঝানোর চেষ্টা করছিলেন। এ সময় একদল যাত্রীকে তাদের লাগেজ নিয়ে বের হতে দেখা যায়। রেলের আধিকারিকদের আগমনের পরে যাত্রীদের তাদের অগ্রযাত্রার জন্য বিকল্প ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছিল। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি এআই ঐশানি। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।